হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখানে অনেক দিন পর একটু রোদ উঠেছে, টেম্পারেচারটাও +6-7 মতন রয়েছে, বাইরে সমস্ত স্নো মেল্ট করে গেছে, তো বেশ ভাল লাগছে। অ্যাবি আজকে স্কুল থেকে ফিরেছে পায়ে হেঁটেই আর কি, তো আর ওর বাবা দুজনেই বলছিল যে একটু উইন্ডি আছে, উইন্ডির জন্য মানে হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে, না হলে খুব বেশি ঠান্ডা লাগছে না। তো বেশ ভালো ওয়েদার, দেখি বিকেলে খাওয়া দাওয়া করে হয়তো একটু বেরোবো আমরা, এরকম ভালো ওয়েদার পেয়েছি। মানে মাঠে কোথাও ঘুরতে যাবো না, মানে পার্ক টার্ক কোথাও না, এমনি কাছাকাছি কোথাও একটু ঘুরে গেছিলাম। হ্যাঁ, ও তো পার্কে ঘুরে এসছে। হ্যাঁ, এখন আমি স্কুল থেকে এসছে, ও ফ্রেশ হয়েছে, এবার আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। চলো আবি, বিকেলে ভেবেছিলাম তাড়াতাড়ি সব কিছু গুটিয়ে একটু বেরোবো, তো সেটা আর হয়ে ওঠেনি আর কি। সেই সব কিছু গোটাতে গোটাতে 6:30, মানে এখন প্রায় 6:45 হয়ে গেছে। তো লন্ড্রি করাও ছিল, তো লন্ড্রিটা করে মানে এখানে তো আমাদের ওয়াশার আর ড্রায়ার দুটোই একসাথে থাকে, তো ওয়াশারে মানে লন্ড্রিটা হয়েছে, তারপর ড্রায়ারে দিয়ে যাচ্ছি। কারণ ওয়াশারে দিলে যদি ভুলে যাই তাহলে সারা হাত থেকে যাবে, পরের দিন সকালবেলা উঠে ওটা একটু গন্ধ হয়ে যায় আর কি, ওয়েট থাকে তো সেই অবস্থাতে, তো সেই জন্য ড্রায়ারে দিয়ে তারপরে বেরোচ্ছি। চলে এসছে, ও তোমার আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি আজকে ম্যাচিং ম্যাচিং, ও দেখিনি তো, চল ম্যাচিং ম্যাচিং বেরোবো। ও স্টাডি করলো এতক্ষণ, ও স্টাডি মানে ওকে স্টাডিতে ও যদি থাকে, একটা মানে ম্যাথস আছে ছিল, তো সেটার মধ্যে ছিল যে একটা মমির 4টে কিড আছে, দিয়ে তারা কুকিজ খেয়েছে, ওটা ও করছে ম্যাথস, তাতে লেখা আছে 16টা কুকিজ, একটা একটা কিড খেয়েছে আর একটা কিড 15টা কুকিজ খেয়েছে আর একটা কিড 12 কুকিজ খেয়েছে, এরকম। ও তো ম্যাথস ভুলে গেছে, ও বলছে এত জাঙ্ক খেলো, ওর মামি অ্যালাউ করলো, ওর মামি ওকে বকলো না, ও তো সিক হয়ে যাবে, ও জাঙ্ক খেয়েছে, তুই ম্যাথস কর, তুই ম্যাথসে ফোকাস কর, তুই তো এখন ওটা নিয়ে কনসার্ন হয়ে গেছিস। ওর মামি কেন কিছু বললো না, ওরা এত জাঙ্ক ফুড খাচ্ছে, এতগুলো কুকিজ খেলে টামি পেন করবে, এই হচ্ছে আমি স্টাডি আর কি। তো যা হোক করে স্টাডি কমপ্লিট হয়েছে, এবার আমরা বেরো। এটা ইন্ডিয়ান মার্কেটে এসেছি, আমার ভেজিটেবলস নেই, ইন্ডিয়ান ভেজিটেবলসগুলো কমে গেছে, তাই ভাবছি এখান থেকে একটু কিনে নিয়ে যাই বাড়ির কাছে 10 মিনিট। চলে এসেছি, খুব বেশি ভেজিটেবলসের অপশান ছিল না আজকে, তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আমি স্পেশালি মেথি শাকের জন্যই গিয়েছিলাম, একটু মেথি শাক খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, আলু মেথি, তো সেই জন্য ওটা পেয়েছি, ওটা নিয়ে চলে এসেছি। আবার হয়তো উইকেন্ডে যাবো যদি কিছু পাওয়া যায়। আরও কুমড়ো টুমড়োগুলো তো একদমই ভালো ছিল না, তাও নিয়ে এলাম আর কি। আর ইন্ডিয়ান স্টোর গেলে তো ইন্ডিয়ান স্ন্যাক্স কেনা হয়, তো এই বিস্কিটটা কিনেছি হাইড অ্যান্ড সিক, এটা খেতে খেতেই এসেছি আমরা, আমি সঙ্গে সঙ্গেই বললো খাবো। এই গুড্ডে বিস্কিট কিনেছি একটা, আর একটা হাজমোলা কিনেছি, এটা খাবার পরে খাবো, মাঝে মাঝেই মানে রাত্রেবেলা ডিনারের পর ইচ্ছে হয় একটা কিছু খাই আর কি, তো হাজমোলা তো আগেরটা শেষ হয়ে গেছিলো, তো এটা আবার আজকে নিয়ে এলাম। এখন রান্না আমি কিছুটা করে গেছিলাম আর কিছুটা বাকি আছে, তো বাকিটা কমপ্লিট করবো তারপরে ডিনার করবো। আজকে ডিনারের জন্য বানিয়েছি ওই বাটার চিকেন মতন, চিকেনটাকে গ্রিল করে শ্রেড করে নিয়েছি। অ্যাকচুয়ালি চিকেনের ওই সলিড পিস এইগুলো অনেকটা ছিল, তো সেগুলোকে এরকম করে গ্রিল করে তারপরে শ্রেড করে নিয়েছি, করে তারপরে বাটার চিকেনের মতন করে এটা বানিয়েছি। আজকে আর আমি টেবিলে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো না, কারণ এর সাথে শুধু পিস পোলাও বানিয়েছি, তো এটাকে আমি এটার সাথে একবারেই পাশে পাশে দিয়ে দেবো, তো সবার প্লেটে প্লেটেই খাওয়া হয়ে যাবে এখানে আজকে।
আমি ভিডিওটা অন করেছি আর সঙ্গে সঙ্গে অ্যাবি বলছে তুমি ভিডিওটাতে গুড নাইট বলবে, দাঁড়াও আমি আসছি, দাঁড়াও আমি আসছি। যে তো খেলো লাগলো বাবা? আচ্ছা ওকে, কালকে তো ছুটি। না না ছুটি না, ফ্রাইডে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। টাটা, গুড নাইট, টাটা।